হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা এভরিডে সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে চলেছি, যেটা তোমরা মাত্র 5 মিনিটেই ক্রিয়েট করে নিতে পারবে। দেখো, আমরা যখন এভরিডে অফিস, কলেজ কিংবা নিজেদের কাজকর্মে বেরোই, তখন কিন্তু আমাদের হাতে একগাদা সময় থাকে না যে আমরা অনেকক্ষণ ধরে অনেক রকমের প্রোডাক্ট দিয়ে মেকআপ করব। তখন আমরা চাই অল্প প্রোডাক্ট দিয়ে খুব তাড়াতাড়ি করে কী করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করব, যেটা করে আমরা ঝটপট বেরোতে পারবো, এভরি ডে ক্যারি করতে পারবো, আর সেটা যেন আমাদের পকেট ফ্রেন্ডলি হয়, অর্থাৎ বাজেটের মধ্যে থাকে, যেন একগাদা টাকা পয়সাও খরচ না হয়, অল্প জিনিস দিয়ে যেন আমরা সুন্দর করে তাড়াতাড়ি করে সেজে উঠতে পারি। তো সেই সমস্ত কথাগুলো মাথায় রেখেই আজকে তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। আর এটাকে একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে অল্প জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি ক্রিয়েট করা যায় এরকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তাহলে চলো বেশি দেরি না করে এই ভিডিওটা শেয়ার করে দিই। আর তোমরা যে বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল ও স্কিন কেয়ার হ্যাকস দেখতে চাও, প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি শুরুতে সবার প্রথমে মুখটাকে আমি একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে চলে এসেছি, তারপর করব টোনিং। টোনিং করার জন্য আমি রোজ ওয়াটারই প্রেফার করি, আমি সেটাই সাজেস্ট করি। তো আমার কাছে দুখান অপশান আছে, একটা হচ্ছে ডাবর গুলাবেরি, এটার দাম হচ্ছে মাত্র 30 টাকা, আর একটা তোমরা ইউজ করতে পারো রোজ ওয়াটার, শ্রী শ্রী রোজ ওয়াটার, এটা 75 টাকা। এটা তোমরা অনলাইনে 70 টাকা বা 65 টাকাতেও পেয়ে যেতে পারো। তো একটু শেক করে নেবে, তারপর আমি এবার ফেসে এটাকে অ্যাপ্লাই করে দিলাম, স্প্রে করে নিলাম, একটু সময় দেবো যাতে ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। টোনিং করলে কী হয়, স্কিনের যে পিএইচ ব্যালেন্সটা আছে না, সেটা মেনটেন থাকে, স্কিনটা হাইড্রেটেড থাকে, তার ফলে মেকআপটা কিন্তু সহজে ফেটে যায় না, মেকআপটা অনেকক্ষণ স্টে করে, আর মেকআপটা রুক্ষ শুষ্ক এরকম মনে হয় না, মেকআপটা সারাদিন গ্লো করে। তো যে কোনো মেকআপ করার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, তারপর কিন্তু টোনিং করে নেবে। এবার আমি ইউজ করেছি ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন ক্রিম, এটার দাম হচ্ছে মাত্র 53 টাকা, আর এটা অনলাইন বা লোকাল মার্কেটে খুব সহজে পেয়ে যাবে। ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস এনে দেয়। যারা ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করো তারা জানো যে ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাপ্লাই করলে স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যায়, স্কিনের যে ডার্ক স্পট বা ব্লেমিশেসগুলো থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে ফেয়ার অ্যান্ড লাভলি কম করতে সাহায্য করে। তো আমি আমার ফেসেকে টোনিং করার পর ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে নিলাম। আর তোমরা যদি দিনের বেলায় এই মেকআপটা করো তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে যদি দিনে রোদে বেরো। আর আমি এই মুহূর্তে বিকেলবেলা মেকআপটা করছি, তো সেই জন্য আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম না। তো ভালোভাবে আমার ফেসের মধ্যে আমি ফেয়ার অ্যান্ড লাভলিটা অ্যাপ্লাই করে নিলাম, আর দেখতে পাচ্ছ স্কিনটা ইনস্ট্যান্টলি কতটা ব্রাইট হয়ে যাচ্ছে জাস্ট এই ফেয়ার অ্যান্ড লাভলিটা অ্যাপ্লাই করাতে। তো ফেয়ার অ্যান্ড লাভলি, শুধুমাত্র ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েও কিন্তু মেকআপ করা যায়। আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি শুধুমাত্র ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে মেকআপ, তোমরা চাইলে চ্যানেল পেজে গিয়ে দেখতে পারো। তো ভালোভাবে এটা ফেয়ার অ্যান্ড লাভলিটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ইউজ করছি হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম, আর এটার দাম হচ্ছে মাত্র 40 টাকা। আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দেবো আমি যে অনলাইন অ্যাপ থেকে এটা পারচেস করেছি তার, কারণ তোমরা এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম এই 40 টাকা দামের ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা দিয়ে। সেখানে তোমরা অনেকে বলেছো যে আমি দাম কমিয়ে বলছি, 40 টাকা এটা পাওয়া যায় না। তো ইন্ডিয়াতে কিন্তু লোকাল মার্কেটে 40 টাকাতে ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম এখনও পাওয়া যায়। আমি স্ক্রিনটা দিয়ে দেবো যাতে তোমরা দেখে নিতে পারো যে সত্যি সত্যি এটা 40 রুপিসে পাওয়া যায় কিনা। তো ডট ডট করে আমি প্রথমে আমার এটা ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আর এটা না, যাদের স্কিনটা অয়েলি তাদের জন্য কিন্তু ভীষণ ভালো যায়, ফেসটাকে একদম তেল তেলে করে না বা ফেসটা খুব ঘাম হয় না, খুব সহজে এটা স্কিনের মধ্যে মিশে যায়। আর ফেয়ার অ্যান্ড লাভলি যেরকম স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস দেয়, এটাও কিন্তু স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিতে সাহায্য করে, খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে। আর আমি আমার চোখের নিচটা দেখো একটু ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে কী হবে আমি কোনো কনসিলার ইউজ করব না, তো এই ফেয়ার অ্যান্ড লাভলিটাই কিন্তু বিবি ক্রিমটা কনসিলারের কাজ করে নেবে। তো আমি জাস্ট এটাকে আমার হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। নর্মালি যেভাবে সিসি ক্রিম বা বিবি ক্রিম হাত দিয়ে ব্লেন্ড করা হয় ঠিক সেইভাবে তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, বাট ডেইলি না, রোজে বিউটি ব্লেন্ডার ইউজ করার মতো সময় আমার হয় না। তাই রোজ যখন আমি এভরিডে মেকআপ করি আমি স্পেশালি বিবি ক্রিম বা সিসি ক্রিমই তখন ইউজ করতে ভালোবাসি,
আর হাত দিয়ে ইউজ করি, কারণ হাত দিয়ে না খুব তাড়াতাড়ি হয়। বেবি তোমরা যদি বিউটি ব্লেন্ডার ইউজ করো সেটা দিয়ে কিন্তু একটু বেশি সময় লাগে ব্লেন্ড করতে। তো কোনো পার্টি মেকআপ করতে গেলে আমি বলবো যে বিউটি ব্লেন্ডার দিয়ে একটু সময় ধরে করতে পারো, বাট যখন আমরা ডেইলি রেডি হই, ডেইলি তো এত সময় থাকে না, তো আমি ডেইলি কিন্তু হাত দিয়েই অ্যাপ্লাই করার সাজেশন দিই। একটু ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে, তাহলে দেখবে মোটেও কেকি বা প্যাচি লাগবে না। আর এই মুহূর্তে একটু সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু আমি এটা যখন হাত দিয়ে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবো তখন দেখবে এটা আমার স্কিনের সঙ্গে মিশে গেছে, মোটেও এরকম সাদা সাদা ভাব থাকবে না, খুব সুন্দরভাবে কিন্তু এটা স্কিনের মধ্যে বসে যায়। এবার মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করবো একটা ট্যাল্ক বা পাউডার। আমি এখানে ইউজ করছি পন্সের এই ড্রিম ফলার ম্যাজিক পাউডারটা, এটার দাম মাত্র 10 টাকা। এছাড়া তোমরা জনসন পাউডারও ইউজ করতে পারো, এটাও 10 টাকায় আসে আর ভীষণ ভালো। তো আমি আমার হাতে অল্প একটু এই পাউডারটাকে নিয়ে নিলাম আর হাত দিয়েই অ্যাপ্লাই করবো। তোমরা চাইলে কোনো তুলি বা পাফ দিয়ে অ্যাপ্লাই করতে পারো, বাট যেহেতু এভরিডের মেকআপ আর এটা আমি তাদের জন্য ক্রিয়েট করছি যাদের কাছে মেকআপের বেশি জিনিসপত্র নেই, অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজগোজ করতে পারো, তো আমি এখানে কোনো আজকে টুলস ব্যবহার করছি না, হাত দিয়েই মেকআপ আমি করে দেখাচ্ছি তোমাদের। আর অল্প অল্প করে নেবে, ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে, তাতে মোটেও এদিক ওদিক ছাপ ছাপ থাকবে না, কেকি বা প্যাচি লাগবে না। জাস্ট এক গাদা প্রোডাক্ট একবারে নিয়ে নেবে না, একটু একটু করে ব্লেন্ড করে দেবে, তাহলে দেখবে খুব ভালোভাবে কিন্তু এটা স্কিনের মধ্যে মিশে গেছে। আর এই যে পাউডারটা যদি তোমরা দাও তাহলে কিন্তু মেকআপটা সেট হয়ে যাবে। যাদের খুব বেশি ঘাম বা তেল তেলে হয়ে যায় স্কিনটা, সেই রকম সমস্যাও কিন্তু হবে না, মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। এবার আমি নিয়ে নিয়েছি 5 টাকা দামের এই ভ্যাসলিনটা, এটা আমি আমার লিপস অ্যাপ্লাই করে নেবো, যেহেতু আমি ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করছি। আর এভরিডে তোমরা কিন্তু লিপসে ভ্যাসলিন অ্যাপ্লাই করতেই পারো, তাহলে লিপসটা অনেকটা সফট থাকে আর ঠোঁট যে ফাটার সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু কিওর হয়ে যায়। এবার আমি ইউজ করছি কাজল, নিয়ে নিয়েছি আমি ফেসেস কানাডার একটা কাজল, এটা 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আমি 99 টাকা দিয়ে এটা অনলাইনে পারচেস করেছি, আর প্রত্যেক দিন কিন্তু আমরা চোখে কাজল ব্যবহার করতেই পারি। তো এইটা দিয়ে আমি প্রথমে আমার চোখে একটু কাজল পরে নিচ্ছি। এবার এই কাজলটাই আমার চোখের ওপরে আমি অ্যাজ এ আইলাইনার ইউজ করে নেব। এবার চিরুনির সাহায্যে আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি, আর এই কাজলটাই খুব হালকা করে আমি আমার আইব্রোতে দিয়ে ড্র করে নিচ্ছি। এবার অ্যাপ্লাই করবো লিপস্টিক। আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইটের লিপস্টিক, এটার শেড হচ্ছে ইনসাইট 23 গ্ল্যাম, আর এটার প্রাইস হচ্ছে 90 রুপিস। আমি 90 টাকা দিয়ে এটা অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। আর লিপস্টিক কিন্তু তোমরা 3 ভাবে ইউজ করতে পারো, যাদের কাছে আই শ্যাডো নেই তারা অল্প একটু লিপস্টিক নিয়ে চোখের উপরে অ্যাপ্লাই করে নিতে পারো, দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেবে, তাহলে কিন্তু একটা হালকা পিঙ্কিশ আই শ্যাডোর লুক আসবে। তোমরা চাইলে অল্প একটু পরিমাণে নিজের চিক বনে দিয়ে সেটাকে স্মাচ করে দিতে পারো, তাহলে একটা হালকা ব্লাশের মতো লুক আসবে। আর অ্যাজ এ লিপস্টিক তো তোমরা ইউজ করতেই পারছো, তো আমি আজকে শুধু লিপস্টিকের মতো করেই এটা ইউজ করবো, কারণ প্রতিদিন আমি যখন রেডি হই কিংবা আমি বাড়িতে থাকি তো সবসময় আমি ব্লাশ বা আই শ্যাডো অ্যাপ্লাই করি না, তবে লিপস্টিকটা আমার খুব পছন্দের, লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করি। তো আজকে আমি শুধু লিপস্টিকই অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে ব্লাশ অ্যান্ড আই শ্যাডোর মতো করে লিপস্টিককেও অ্যাপ্লাই করতে পারো। আর এবার আমি পরে নিচ্ছি জাস্ট একটা ম্যাচিং ইয়াররিংস, তাহলেই কিন্তু আমাদের আজকের লুকটা কমপ্লিট। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এভরিডে কিন্তু তোমরা এইভাবে সিম্পল মেকআপ ক্রিয়েট করতে পারো।